গাছে কয়েকটা সজনা হয়েছে, সেটা ডাল দিয়ে রান্না করার জন্য মশলা কষিয়ে নিলাম, সজনাটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে নেব। সজনা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ডাল দিয়ে দেব। ডাল নেড়ে চেড়ে ভালোভাবে ভুনে নেব। ডাল একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, এবার পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সজনা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার জিরার গুঁড়া ছিটিয়ে দিব, নেড়ে চেড়ে রান্না শেষ করব। শেষ হয়ে গেল আমার সজনে ডাল রান্না, পরিবেশন করে ফেললাম সজনে ডাল রান্না।